গর্মান্দোলন পেছনে ফেলে এখন আমরা যাব শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান পরিদর্শনের জন্য। তবে তার আগে আমাদের যেতে হবে আমাদের এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে, যিনি এখানেই থাকেন। তো তার বাড়িতে মাঝখানে ভিজিট করে তারপরে আমরা যাব শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থানের উদ্দেশ্যে। এসে দেখলাম ইনাদের একটি নিজেদের মন্দির রয়েছে আর সেখানে মা কালীর মূর্তি তৈরি হচ্ছে। জানতে পারলাম সামনেই মায়ের পুজো আছে, তাই এই তোড়জোড় শুরু হয়ে গেছে। এই গ্রামের সুন্দর একটি নাম আছে, এটির নাম হলো রাঙামাটি। এই নাম হওয়ার কারণ হচ্ছে এখানকার মাটি, রাস্তাঘাট হালকা লালচে কালারের, আর আছে প্রচুর গাছপালা, যেদিকেই তাকানো যায় সেদিকে সবুজ আর সবুজ। সঙ্গে রয়েছে মাটির ঘর, আর ঘরে প্রবেশের সময় তার আশেপাশে দেখা যায় নানা ধরনের আলপনা। আমরা এসেছিলাম রাঙামাটি, সুন্দর একটি জায়গা। এখানে আমাদের ফ্যামিলির নিজস্ব মন্দির ছিল, তো সেটাই ভিজিট করতে এসেছিলাম। এখন আমরা চলেছি কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠের উদ্দেশ্যে, যার সাথে শ্রীরামকৃষ্ণের স্মৃতি জড়িয়ে আছে। ঠিক পিছনে আছে রামকৃষ্ণ মঠ কামারপুকুরে, যেখানে শ্রীরামকৃষ্ণ থাকতেন। তার ভিটে রয়েছে, তিনি যেখানে সাধনা করতেন সেটিও রয়েছে, সেটি সব আমরা দেখেছি, কিন্তু
ভেতরে ভিডিও করা যায়নি, কারণ হচ্ছে এদের একটি নিয়ম রয়েছে যে ভেতরে কোনো ভিডিও বা ফটো কোনো কিছুই তোলা যাবে না। তো সামনে যাচ্ছি, সামনে একটি খুব সুন্দর খুব বড় একটা লেক রয়েছে। রামকৃষ্ণ মঠের ঠিক উল্টো দিকেই রয়েছে লাহাবাড়ির এই বিশাল জলাশয়, যেখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ছোটবেলায় স্নান করতেন। অনেকটাই বড় জলাশয় এখানে বানানো আছে, ঠিক রামকৃষ্ণ মঠের অপোজিটে রয়েছে। উল্টো দিকে যেটা দেখা যাচ্ছে ঠিক অপোজিটে রয়েছে। এই বিষ্ণু মন্দিরের তলায় মাটির নিচে দুটি গোপন ঘর বানানো আছে। এই ঘরগুলি বানানোর উদ্দেশ্য হলো, আগে যখন বর্গীরা ডাকাতি করতে আসতো, তখন জমিদার বাড়ির লোকেরা সোনা দানা সমেত এই ঘরগুলির মধ্যে গিয়ে তারা লুকিয়ে থাকতেন। এইটা দিয়ে ভিতরে যাওয়ার, নিচে যাওয়ার রাস্তা ছিল। এবার হচ্ছে আমরা দেখবো ঠাকুর যেখানে পাঠশালা ছিল সেই পাঠশালাটা দেখাবো। এখানে ঠাকুর বসতো ছোটবেলায়, আর এই ছিল তোমার করার এই হলো সেই পুকুর যার থেকে এই অঞ্চলের নাম হয়েছে কামার পুকুর। ঠাকুর বলছে যে আমাকে শিশুর মতো লালন পালন করছে, রাজা শিশুর মতো বড় করছে, ওর হাতে ছাড়া ভিক্ষা মা হবো না। তো রামকুমার বলছে তো কর্ম কারো কি ভিক্ষা মা হবে, আমাদের পাড়ার লোক এক ঘরে করে দেবে। ঠাকুর বলছে আমি জাত বিচার মানি না, ওর হাতেই ভিক্ষা মা হবে। প্রথম দিকে যে ধনিয়ার কাজটা দিয়েছিলে, তারপরে ভাঁড়ি মাঠে বাড়িতে লাগলে ধন্যবাদটা তাহলে বলছে।
উল্টো দিকেই আছে মায়ের ঘাট, যেখানে মা সারদা মা স্নান করতেন, সেই ঘাটের দিকেই আমরা যাব। এটা ঠিক মেন রাস্তাটা আছে, রাস্তাটা ঠিক উল্টো দিকে রয়েছে, সেদিকে যাব। এই রাতে থাকার জায়গা বলতে এখানেই কিছু লজ আছে, তো সেখানেই থাকা যায়। আর খাওয়ার দোকান বলতে এখানেই আছে, আর মন্দিরটা মন্দিরের সামনেটাই আছে। আদার্স আর কোথাও এখানে সেরকম কিছু নেই, তো এই এরিয়াটায় মোটামুটি সব কিছু পাওয়া যায়। এই হলো মায়ের ঘাট। জলাশয়টি বেশ পরিষ্কার অবস্থাতেই আছে, আর আকারেও বেশ বড়। সদানন্দ দেবের আশ্রমও এখানেই রয়েছে। জায়গাটি বেশ বড় এবং পরিবেশটাও খুব শান্ত প্রকৃতির। এটা হচ্ছে তারকেশ্বরের মেন মন্দিরের এন্ট্রান্সটা, এবার এর ভেতরে ঢুকবো আমরা। এই ট্রেন লাইনেই পড়ে তারকেশ্বর স্টেশন।
তাই ফেরার পথে ভোলে বাবার দর্শন না করে ফিরতে মন চাইল না। দর্শনের আগে এখানে হাত মুখ পা ধুয়ে শুদ্ধ হয়ে যেতে হয়।